গুরুত্বপূর্ণ সেটিং আজ আপনাদেরকে দেখিয়ে দেব। এই সেটিংটা আপনাদের অনেক উপকারে আসবে। আমরা সাধারণত মোবাইলে যখন কোনো কাজ করি, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের ডিসপ্লে অফ করে রেখে দিই। যখন আমাদের আবার কোনো প্রয়োজন হয়, তখন আপনার মোবাইলটা পাশে বাটন চেপে আমরা প্রথমে ডিসপ্লে অ্যালাও আসে, পরে আমাদের যে অপশানটা প্রয়োজন সে অপশানে চলে যাই। যদি এমন হয় আপনার ডিসপ্লে অফ, মোবাইলের ডিসপ্লে ওপরে ফিঙ্গার দিয়ে একটা অক্ষর লিখবেন এবং যে অপশানটা আপনি চাচ্ছেন সে অপশানটায় আপনি চলে যাবেন, তাহলে কেমন হয়? ঠিক এমন একটা সেটিং আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি এই সেটিংটা আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন সেটিংটা দেখে নেওয়া যাক। এই সেটিংটা দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে সেটিং অপশান আছে, এই যে সেটিং অপশানে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। এখন নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে একটা সুইচ দেখতে পাবেন, এই সুইচটা আপনি অন করে দেবেন। এখন ওকে সাইডে আপনি এটা ওকে করে দেবেন। দেখুন এখানে একটা আইকন আছে, আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফোন অপশান আছে, এই ফোনটাতে একটা ক্লিক করবেন। এখন ওকে চাইবে, আপনি এটা ওকে করে দেবেন। দেখুন এখানে ফোন অপশান চলে আসছে। এখন আপনি আলো অফ করে দেবেন, মোবাইল ডিসপ্লে আলো অফ করে এই অর্ডারের উপরে আপনি সি অপশানটা লিখবেন। এইভাবে সি অপশানটা লিখলে দেখবেন আপনি ডাইরেক্ট আপনি ফোনে চলে যাবেন, যেখান থেকে আপনি ফোন দেন সে অপশানে চলে যাবেন। আশা করি আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ আমি ডিসপ্লে আলো অফ করলে সঙ্গে সঙ্গে ভিডিও অফ হয়ে যাবে। এই জন্য আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।